তৃণমূল করে। হ্যাঁ, এবং তৃণমূল করে সেটার সুবিধা নিয়ে মাদার বিয়ে বাড়ি বানিয়েছে, প্রচুর টাকা লোক কাজকর্ম কিছু করে না। আপনার থেকে কত নিয়ে? আমার থেকে 9 লাখ টাকা নিয়েছে। আচ্ছা, তারপর? তারপর 9 লাখ টাকা নেওয়ার পরে তারপরে টাকা দেয় না, 3-4 বছর হয়ে গেছে। আমি মামলা করেছি কোর্টে, সেখানে ওরা অ্যারেস্ট হয়েছিল, প্রায় 30-32 দিন জেল খেটেছিল। তারপরে জেল থেকে বেরিয়ে এসে আমাকে চেক দিয়েছিল, সেই চেক বাউন্স করে তারপর আমি সেই চেক দিয়ে চেক বাউন্স মামলা করি। সেই মামলা এখন বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে আছে। আজকে কেন অ্যারেস্ট করা হয়েছে? কেন অ্যারেস্ট করা হয়েছে? যে আমাকে মারধর করেছিল। আচ্ছা, আমাকে মারধর, টাকা চেয়েছিলাম বলে মারধর করেছিল। তারপর আমাকে ওয়ার্ল্ড হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তারপরে সেটা দেখে পুলিশ ইনকোয়ারি করেছিল। পুলিশ ইনকোয়ারি করে দেখে যেটা বুঝেছি, নামটা যে পুলিশ অ্যারেস্ট করেছিল, যাকে ধরেছে, যাকে ধরেছে কালাচাপাল। কত টাকা নিয়েছিল? 9 লাখ টাকা আমার থেকে নিয়েছিল। আপনার নাম? আমার নাম প্রণব দেব।